আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি ভিটামিন সি সিরাম বাড়িতে তোমরা কিভাবে বানাবে সেইটা দেখিয়ে দিব। কোনো কেমিক্যাল ছাড়াই তোমরা বাড়িতে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে বানাতে পারবে ভিটামিন সি সিরাম। এই সিরাম বানাতে কোনো টাকা খরচ করতে হবে না তোমাদের। সিরাম কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো দেখে নেই কীভাবে বানাতে হবে। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো থ্যাংক ইউ সো মাচ। মেন উপাদান হলো আমাদের লাগবে লেবু। ছোট্ট একটা ফল অথচ এর উপকারিতা অনেক। কথায় বলে আসলের থেকে সুদ মিষ্টি, এক্ষেত্রেও ঠিক একই কথা খাটে। কারণ আজ আমার লেবুর খোসাটা লাগবে। লেবু আর লেবুর খোসা ত্বকের যত্নে এই দুইটি উপাদানে খুব ভালো কাজ করে। লেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের কালচে দাগছোপ দূর করে, ত্বকের জৌলুস বাড়াতে সাহায্য করে, ত্বকে বলিরেখা, চামড়া শুকিয়ে যাওয়া আর বয়সের ছাপ রুখতে কাজে লাগে লেবুর খোসা, এবং স্কিনটা ফর্সা করে তুলতে সাহায্য করে। বন্ধুরা, আমি একটি লেবু পরিষ্কার করে নিয়ে এটা গ্রেট করে নিয়েছি। এখন এটা কি করতে হবে, আমি একটি পাত্রের মধ্যে গ্রেট করা লেবুর খোসাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব অ্যালমন্ড অয়েল ঠিক 6 থেকে 7 চামচের মতো। এরপরে দেখো সামান্য হিটে, মানে একদম লো হিটে তোমরা এটা জাল করতে থাকবে। যখন এটা হালকা সিদ্ধ হয়ে যাবে তখন এটা তোমরা চুলা থেকে নামিয়ে নিবে। 4 থেকে 5 মিনিট জাল করলে এটা হয়ে যাবে। বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। এটা আমি এখন চোলা থেকে নামিয়ে নেব এবং ছেঁকে নিচ্ছি। দেখো কি সুন্দর একটি কালার হয়েছে। তো এর মধ্যে এখন কি অ্যাড করতে হবে, এর মধ্যে আমি একটি ভিটামিন ই ক্যাপ দিয়ে দেব। তো এটা আমি এখন সুন্দর করে একটি বোতলে রেখে দিচ্ছি। এটা আমার ড্রেসিং টেবিলের সামনেই আমি রেখে দেব, কারণ প্রতিদিন রাতে তোমরা যদি এটা ইউজ করো তাহলে তোমাদের স্কিনের যে বলিরেখা বা বয়সের ছাপ বা স্কিনের মধ্যে যে স্পট রয়েছে সব কিছু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে এবং তোমাদের স্কিনটা ফর্সা দেখাবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, আর নেক্সট কী ভিডিও চাচ্ছ কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।